আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে তোমাদেরকে আমি বিভিন্ন প্রকারের চতুর্ভুজ, ত্রিভুজ এবং বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের যে ফর্মুলাগুলো আছে এগুলো কিভাবে করে তুমি খুবই সহজে উপলব্ধি করতে পারবা সেটা আমি শেখাবো। তো সেটা শেখানোর আগে বিভিন্ন প্রকার চতুর্ভুজের আগে আমি বর্ণনা দিই। এই চতুর্ভুজের বর্ণনাগুলো তোমাদের জানা খুবই জরুরি। চতুর্ভুজের ইংরেজি হচ্ছে কোয়াড্রিল্যাটারাল। এই চতুর্ভুজের বিভিন্ন প্রকার যখন আমি বলছি, প্রথম প্রকারটা হচ্ছে আমি লিখব, সেটা হচ্ছে সামান্তরিক। তোমরা সামান্তরিকের কথা সবাই শুনেছো, ইংলিশে হচ্ছে প্যারালালোগ্রাম। ওকে, তো এই যে সামান্তরিকের কথা যদি আমি বলি, সেটা সেটা কি জিনিস সেটা জানার আগে আমি একটা চতুর্ভুজের নামগুলো আগে লিখে নেই। সামান্তরিকের সাথে আমরা পড়ব হচ্ছে আয়ত, যেটার ইংরেজি হচ্ছে রেক্টাঙ্গেল। এরপরে আমি পড়ব হচ্ছে রম্বস, ইংলিশ হচ্ছে রম্বাস। আর লাস্ট আমি পড়ব হচ্ছে বর্গ। আমরা সবাই জানি বর্গের ইংরেজি হচ্ছে স্কোয়ার। আচ্ছা, এছাড়াও আমরা ট্রাপিজিয়াম নিয়ে পড়ব, সেটা আমি লিখলাম না। তো প্রথমত খুবই ব্রিফ, মানে সংক্ষিপ্ত একটা আমি বর্ণনা দিব এগুলোর, এবং এটা খুবই জরুরি, তোমাদের সবার জন্য খুবই জরুরি। সামান্তরিক কাকে বলে? আমরা জানি যে এটা এক ধরনের কোয়াড্রিল্যাটারাল, সামান্তরিক বা প্যারালালোগ্রাম এক ধরনের কোয়াড্রিল্যাটারাল বা চতুর্ভুজ, যে চতুর্ভুজের কি দুটি বিপরীত বাহু, বিপরীত বাহু, দুটি বিপরীত বাহু না বলে আমি লিখি যে বিপরীত বাহুগুলো, বিপরীত বাহুগুলো সমান ও কি বলতো? সমান্তরাল। বিপরীত বাহুগুলো যদি সমান ও সমান্তরাল হয়, মানে অপোজিট সাইডগুলা যদি তোমার ইকুয়াল এবং প্যারালাল হয়, বিপরীত বাহুগুলো মানে অপোজিট সাইডগুলো, সাইড বাহুর ইংরেজি হচ্ছে সাইড, সাইডগুলো ইকুয়াল এবং হচ্ছে প্যারালাল, প্যারালালের বাংলা হচ্ছে সমান্তরাল, তো তাহলে সেটাকে আমরা বলবো প্যারালালোগ্রাম বা সামান্তরিক। তো এটা তোমরা বুঝতেই পারতেছো যে বিপরীত বাহুগুলো, এটা এটা দেখলেই তোমরা এই ধরনের এই স্ট্রাকচার যদি দেখো তাহলেই তোমরা বুঝে যাও যে এটা একটা সামান্তরিক। কিভাবে করে? যে বিপরীত বাহু দেখা যাচ্ছে যে এইটা আর এইটা পরস্পর বিপরীত বাহু, এই দুইটা সমান এবং সমান্তরাল, আবার এখানে এইটা এবং এইটা পরস্পর সমান এবং সমান্তরাল। তো এটা দেখলেই একটা কোশ্চেন জাগে, এরকম কি করে কি হেলায় দিতে হবে সবসময় সামান্তরিককে, নাকি সোজা আকারে লিখলেও এটা সামান্তরিক হতে পারে? তোমরা এই কোশ্চেনের অ্যান্সার এখনই পেয়ে যাবা, একটু কিছুক্ষণের মধ্যেই অ্যান্সার পেয়ে যাবা। অ্যান্সারটা হচ্ছে অবশ্যই সোজা করে লিখলেও সেটা একটা সামান্তরিক, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এটার অ্যান্সার কিভাবে করে পাবো সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখো, তো সামান্তরিকের জন্য ক্রাইটেরিয়া হচ্ছে বিপরীত, অপোজিট সাইডগুলো ইকুয়াল এবং প্যারালাল হবে, মানে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হবে। এখন আয়ত বা রেক্টাঙ্গেলের ক্ষেত্রে আমাদের কি ক্রাইটেরিয়া বহন করে আমি যদি খুবই সংক্ষিপ্তভাবে বলি, সেই সংক্ষিপ্তভাবে বলাটা এরকম হবে, এই রেক্টাঙ্গেলের মধ্যে সকল ক্রাইটেরিয়াগুলা প্যারালালোগ্রাম বা সামান্তরিকের আছে। মানে একটা আয়তের মধ্যে যা যা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা অবশ্যই একটা সামান্তরিকের মধ্যে আছে, মানে সামান্তরিকের মধ্যে যে বৈশিষ্ট্যটা আছে সেটা আয়তের মধ্যে থাকবেই। তার মানে একটা আয়ত এক ধরনের সামান্তরিক, কারণ প্রত্যেকটা আয়তের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। আবার আবার তোমরা মনে রাখো, প্রত্যেকটা আয়তের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এখন সমান এবং সমান্তরাল কার ক্রাইটেরিয়া? সামান্তরিকের ক্রাইটেরিয়া। তার মানে প্রত্যেকটা আয়তই এক ধরনের সামান্তরিক। তার সাথে এক্সট্রা ক্রাইটেরিয়া, যেটা এক্সট্রা যেই জিনিসটা তোমাকে অ্যাড করতে হচ্ছে যেই ক্রাইটেরিয়াটা, সেটা হচ্ছে কোণগুলো সমকোণ। কোণগুলো কি? সমকোণ। তাহলে কোণগুলো সমকোণ, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে আয়ত। তার মানে আয়তের যদি সংজ্ঞা দিতে হয় তাহলে তুমি কিভাবে দিবা? আয়তের সংজ্ঞা তুমি দুইভাবে দিতে পারো, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়ত বলে, যে চতুর্ভুজের বা যে কোয়াড্রিল্যাটারালের অপোজিট সাইডগুলো ইকুয়াল এবং সমান্তরাল, মানে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ, অর্থাৎ অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি, সেটাকে আমরা বলবো হচ্ছে আয়ত বা রেক্টাঙ্গেল আমরা এটাকে বলবো। এটার আরেকটা সংজ্ঞা বা ডেফিনেশন কি হতে পারে? তোমরা সবাই বুঝতে পারতেছো আয়ত এক ধরনের সামান্তরিক যার কোণগুলো সমকোণ। আবার বলি, আয়ত এক ধরনের সামান্তরিক যার কোণগুলো সমকোণ। তো তোমরা বুঝে গেছো যে আয়ত কিন্তু এমন একটা জিনিস যার মধ্যে যে যেটা অবশ্যই একটা সামান্তরিক, আয়ত অবশ্যই সামান্তরিক এক ধরনের, যার কোণগুলো সমকোণ।
সেই ধরনের সমান্তরিক যার কোণগুলো সমকোণ। তার মানে তোমাকে তোমাকে যদি বলি আমি এই ধরনের যদি স্ট্রাকচার থাকে যার বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণটা সমকোণ, এটা কি একটা আয়ত? অ্যান্সার হচ্ছে ইয়েস। এটা কি একটা সামান্তরিক? অ্যান্সার হচ্ছে ইয়েস। কারণ সামান্তরিকে কখনো বলা নাই যে কোণগুলো সমকোণ হতে পারবে না, কোণগুলো সমকোণ হইলেও এটা সামান্তরিক থাকে, কিন্তু সেটা আরেকটা জিনিসও হয়ে যায়, সেটা হচ্ছে আয়ত। তাহলে আমরা বুঝতে পারলাম যে সকল আয়তই এক ধরনের সামান্তরিক, কিন্তু সকল সামান্তরিক কিন্তু আয়ত না, কারণ এই সামান্তরিক তো আর তোমার আয়ত হবে না, এই সামান্তরিক, কারণ এটা তো কোণ সমকোণ নাই। তো সকল আয়তই এক ধরনের সামান্তরিক, কিন্তু সকল সামান্তরিক আয়ত নয়। আসো আমরা রম্বস নিয়ে বুঝি। এই রম্বাস বা রম্বস, এইটার ক্রাইটেরিয়া হচ্ছে সকল রম্বসের মধ্যে যে ক্রাইটেরিয়াটা আছে সেটা প্রথমত অবশ্যই সামান্তরিকের ক্রাইটেরিয়াটা ও ফুলফিল করে, যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এখানে শুধু বিপরীত না, এখানে যা জিনিসটা আসবে সকল বাহু, সকল বাহু সমান, সকল বাহু সমান। মানে এটা কার সাথে ইনক্লুড হলো বলতো? কার সাথে এই ক্রাইটেরিয়াটা ইনক্লুড হলো? এই ক্রাইটেরিয়াটা ইনক্লুড হয়েছে হচ্ছে সামান্তরিকের সাথে। সামান্তরিকের যে বিপরীত বাহুগুলো সমান ছিল, বিপরীতে জায়গায় যদি আমরা বলি যে বিপরীত বাহুগুলো তো সমান এবং সমান্তরাল থাকছেই, তার সাথে শুধু বিপরীত বাহু না, এইখানে যদি এই বাহু এই বাহু এই বাহু এই বাহু যদি সমান হয়ে যায়, আর বাকি তো সমান্তরাল তো আছেই, এরা এরা সমান্তরাল, কারণ এর মধ্যেই আছে সমান্তরালের বিষয়টা, তো এটা এটা সমান্তরাল, এটা এটা সমান্তরাল, তাহলে সেটাকে আমি রম্বস বলবো। তাহলে যে সামান্তরিকের সকল বাহুগুলো সমান সেটাকে আমি রম্বস বলি, যে সামান্তরিকের সকল বাহুগুলো সমান সেটাকে আমরা রম্বস বলি। তো এটা তোমরা মনে হয় বুঝতে পারছো যে সকল রম্বসই এক ধরনের সামান্তরিক, সকল রম্বসই এক ধরনের সামান্তরিক। কেন? কারণ এই রম্বসের মধ্যে অবশ্যই বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু এবং এই বাহু সমান, আবার সমান্তরাল আছে, কিন্তু তার সাথে যদি এই বাহু এই বাহু এই বাহু এই বাহু চারটা বাহুই যদি সমান হয়ে যায় তাহলে সেটা রম্বস। তোমরা এটা আশা করি যে বুঝতে পেরেছ, তার মানে সকল রম্বস এক ধরনের সামান্তরিক। এখন আসো বর্গ নিয়ে। এখন বর্গের বিষয়টা হচ্ছে যে এই বর্গ একই সাথে এক ধরনের হচ্ছে আয়ত। বর্গ এক ধরনের কি? আয়ত। আয়তের মধ্যে কি থাকে? আয়তের মধ্যে থাকে যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ। আয়ত, আয়তের সাথে আয়তের যতগুলো ক্রাইটেরিয়া আছে সেগুলো তো থাকলোই, কিন্তু প্রত্যেকটা বাহু যদি সমান হয়, বাহুগুলা মানে প্রতিটা বাহু যদি সমান হয়, প্রতিটা সাইড যদি সমান হয়, সেটাকেই তুমি বর্গ বলবা। যেই আয়তের প্রতিটা বাহু সমান, যেই আয়তের প্রতিটা বাহু সমান সেটাকে আমরা বলি হচ্ছে বর্গ বা স্কোয়ার। তাহলে তোমাকে আমি যদি বলি প্রতিটা বর্গ মানে আসলে এক প্রকারের আয়ত কিনা, তুমি দেখো দেখি, এটাকে যদি আমি বলি যে এরকম একটা আমি স্ট্রাকচার রাখছি যেটার প্রতিটা বাহুই সমান এবং কোণটা সমকোণ, তাহলে তোমাকে যদি বলি এটা কি একটা বর্গ, এটা কি একটা বর্গ তোমাকে যদি জিজ্ঞেস করা হয়, এটা অবশ্যই বর্গ, সমস্যা নাই। এটা কি একটা আয়ত? এখন আয়তের ক্রাইটেরিয়া দেখো, আয়তের ক্রাইটেরিয়া হচ্ছে বিপরীত কোণগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ। হ্যাঁ, সবগুলো বাহুই তো সমান, তাহলে বিপরীত বাহুটা তো অবশ্যই সমান এবং সমান্তরাল আছে এবং কোণগুলো সমকোণ আছে, তার মানে বর্গ এক ধরনের আয়ত। আর যেইটা এক ধরনের আয়ত সেটা তো অবশ্যই এক ধরনের সামান্তরিক, তার মানে বর্গ এক ধরনের সামান্তরিক, বর্গ এক ধরনের আয়ত, বর্গ এক ধরনের সামান্তরিক। এখন তোমাকে আমি যদি বলি যে বর্গ কি এক ধরনের রম্বস, বর্গ কি এক ধরনের রম্বস, অ্যান্সার হচ্ছে ইয়েস, বর্গ এক ধরনের রম্বস। কারণ রম্বস হওয়ার জন্য প্রতিটা বাহু সমান হতে হয় আর বিপরীত বাহুগুলো সমান্তরাল হতে হয়, তা তো আছেই, প্রতিটা বাহু সমান আছে, মানে তুমি রম্বস দিয়েও এর কিন্তু তুমি ডেফিনেশন দিতে পারো, যেই রম্বসের তুমি দিতে পারো যে যেই রম্বসের রম্বস হবে প্রতিটা কোণ সমকোণ, মানে কোণগুলো যদি তোমার সমকোণ হয় সেটাকে তুমি হচ্ছে বর্গ বলতে পারো। তাহলে বর্গের সংজ্ঞা তুমি যদি দাও যে যে চতুর্ভুজে চারটা বাহু সমান এবং প্রতিটা কোণ সমকোণ তাকে তুমি বলতেছো হচ্ছে বর্গ, এটা বলতে পারো, এটা একবারে নর্মাল ডেফিনেশন। রম্বস দিয়ে বললে যে রম্বসের প্রতিটা কোণ সমকোণ, কারণ রম্বস বললেই তোমার বিভিন্ন জিনিস চলে আসছে, যে রম্বস বলে প্রতিটা বাহু যে সমান এটা তো চলেই আসছে রম্বসের, শুধু সমকোণ, কোণগুলো সমকোণ হয়ে গেলেই একটা বর্গ হয়ে যাবে। আবার আয়ত দিয়ে যদি বলো তখন সমকোণ চলেই আসছে, তার মানে কিন্তু আয়তের মধ্যে বিপরীত বাহুগুলো সমান ছিল, কিন্তু প্রতিটা বাহু তোমার সমান যদি হয়ে যায় আয়তের, তাহলে সেটাকে তুমি বর্গ বলবা। তো এই জিনিসটা তোমার আগে ভালো করে ক্লিয়ার ধারণা থাকতে হবে।